আসসালামু আলাইকুম ক্লাস 11 প্রিয় স্টুডেন্ট এই সপ্তাহে তোমাদের যে খনিজ শক্তি সম্পদ সম্পদ যে ভূগোল তার লাস্ট চ্যাপ্টার খনিজ শক্তি সম্পদ এই চ্যাপ্টারটা নিয়ে হোক দেখো কয়লা নির্ভর করো এবং কয়লা অর্থনীতি মুক্ত ব্যক্তি বা ব্যবহার লেখো বা তাৎপর্য লেখো দেখো কয়লা হলো একটি অপূর্ব ক্ষয়িষ্ণু সম্পদ অপূর্ব ক্ষয়িষ্ণু সম্পদ কয়লাকে কালো বলে বলা হয় কারণ কয়লা আমাদের বাস্তবিক জীবনে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে এবং গৃহস্থালে বিভিন্ন রকমের কাজে এই কয়লার গুরুত্ব অপরিসীম এই জন্য বিভিন্ন বিজ্ঞানীরা কয়লাকে কালো হিলে বা ব্ল্যাক ডায়মন্ড বলে অভিহিত করেছেন কয়লা দিয়ে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট দু নম্বর হচ্ছে বিটুমিনাস বিটুমিনাস তিন নম্বর হচ্ছে লিগনাইট লিগনাইট চার নম্বর হচ্ছে পিট কয়শিক পিট এই চার নম্বরের কয়লা আমরা দেখতে পাই কার্বনের পরিমাণ অনুসারে হচ্ছে যে কয়লাতে কার্বনের পরিমাণ বেশি থাকবে এবং ছাইয়ের পরিমাণ কম হবে এবং ধোঁয়া কম হবে তাকে বলা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা এখানে কার্বনের পরিমাণ থাকে 70 থেকে প্রায় 90% বা তারও বেশি 70 থেকে 90% বা তারও বেশি ঠিক আছে আর অ্যান্থ্রাসাইট হচ্ছে 70% এটা হচ্ছে 60 থেকে 70% আর এই হচ্ছে 50 থেকে 60% সব থেকে নির্দিষ্টভাবে কয়লা হচ্ছে পিট কয়লা অ্যান্থ্রাসাইটের পর বিটুমিনাস বিটুমিনাস পর লিগনাইট অর্থাৎ কার্বনের পরিমাণ যে কয়লাতে সব থেকে বেশি থাকবে সেই কয়লা সব থেকে দামি হবে মূল্যবান হবে ধোঁয়া উৎপন্ন কম হবে এবং ছাইয়ের পরিমাণ কম হবে এবং সেটা মানে হিটের পরিমাণ বেশি হবে সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা তা দেখো এই চার প্রকার কয়লা আমরা জানলাম আমাদের ভারতবর্ষে বেশিরভাগ অ্যান্থ্রাসাইট বা বিটুমিনাইজড কয়লা দেখতে পাওয়া যায় এবং ঝুলনাথ মালভূমি আর প্রত্যেকে যদি ভারতের খনিজ ঘর জানা থাকে প্রচুর পরিমাণে কয়লা ধানবাদ ঝুলিয়া টালিগঞ্জে কয়লা পাওয়া যায় এবার আমি জানবো যেহেতু অর্থনৈতিক ভূগোল সেহেতু এর অর্থনৈতিক গুরুত্বগুলো আমরা আলোচনা করব কয়লা কয়লার এক নম্বর গুরুত্ব হচ্ছে গৃহস্থালী কাজে লাগে গৃহস্থালী রান্নার কাজে দু নম্বর হচ্ছে শিল্প কাজে শিল্প কাজে তিন নম্বর হচ্ছে জ্বালানি হিসাবে চার নম্বর হচ্ছে শীত প্রধান দেশে শীত প্রধান দেশে ঘরকে গরম করতে কাজে লাগে গরম করতে কাজে লাগে তারপর কি হচ্ছে দেখো শীত প্রধান দেশে ঘরকে গরম করতে কাজে লাগে তাপবিদ্যুৎ উৎপাদন আর গরম আমরা ইয়ে তাপবিদ্যুৎ উৎপাদন শিল্পে বৃহৎ শিল্পে কাঁচামাল হিসাবে কাজে লাগছে লৌহস্কর শিল্পে লৌহস্কর শিল্পে কাজে লাগছে তাপবিদ্যুৎতে কয়লা দিয়ে পরিবহন বিশেষ করে রেল পরিবহনে কয়লার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে সাত নম্বর কি যে বহুমুখী উদ্দেশ্যে কয়লার গুরুত্ব অপরিসীম বহুমুখী যে নদী পরিকল্পনা সেখানেও কয়লার ব্যবহার
তার সঙ্গে সঙ্গে সাত নম্বর হচ্ছে, আট নম্বর হচ্ছে মাঝারি ও ক্ষুদ্র শিল্পে কয়লা গুরুত্ব, মাঝারি ক্ষুদ্র শিল্পে যেমন ধরো ইটভাটা, তারপর হচ্ছে লেদ, তারপর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র শিল্প, সেগুলোতে জ্বালানি হিসাবে কয়লা কয়লা চলতি জ্বালাতে কয়লার গুরুত্ব অপরিসীম। আর এই জন্য কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলে অভিহিত করা হয়। এই জন্য কয়লার গুরুত্ব আমাদের কাছে খুবই মানে অভাবনীয়, মানে এবং অকল্পনীয়, যাতে আমাদের কয়লার মানে কল্পনা করা যায় না। কয়লা আমাদের কাছে ব্যবহার গুরুত্ব অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ যে কয়লা ছাড়া আমরা জীবন অচল। নরম্ব হচ্ছে পরিবহন করেছি ক্ষেত্রে কয়লা কাজে যাচ্ছে, জ্বালানি কাজে যাচ্ছে, রান্না কাজে যাচ্ছে, ঘর ঘর করতে কাজে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কাজে বিভিন্ন এই কয়লা কাজে লাগছে। উপরে উল্লেখিত এই সমস্ত অর্থনৈতিক গুরুত্ব সমন্বয়ে কয়লা আমাদের ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ভূগোলের মানচিত্রে এই কয়লা নামক খনিজ সম্পত্তি স্থান অধিকার করে আছে। আসসালামু আলাইকুম।